সচাই শুধু চায়ন সা দাও মে ভাই এইরাম দেখো না নি দেখা মাত্র সা রেডি করতে নে তাসি দে না সকালে সময় ভাই বাকি হইতো না বাকি হইতাম না মে যখন খোলা দে একটা খোলাত ভাই খোলাত ফরমালিন আপনি না তামান খোলা খাওয়ার দরকার নাই ওলা নে তরে সম্মান করবে ভালো লাগছে তোরে খোলাত ফরমালিন আছে কইছ সাত ফরমালিন নাই তো দেখিস কোনোদিন যদি ফরমালিন ধরে খাইব বর খাটিয়া ফকেটা লইয়া যাই মুগি নেতা সিন অন্য বইনতে বিল নিবে না ভরে যাই আর কি সা ফুরা খাইছি না ভাই আপনারা খোলা হোক আসলে ফরমালিন খোলার মধ্যে ফরমালিন নাই বুঝছেন নি এটা খাইলে টেকা দিত না ওটার লেগে কইছি আপনারা ফরমালিন কিতারে শীত তো আইলো হ্যাঁ তো বাটা দরকার হ্যাঁ গত বছর কিতার রহিমার মারে আনলে হ্যাঁ বালাটিকে পুজো দিত মানে কিচ্ছু হইতেও পারলো না খানতেও পারলো না হ্যাঁ টেকা কিতা কম দিসলে নি না মানে ইচ্ছস জি না জি না এবার রহিমার মারে 200 টাকা বলন দিবে বুঝছস সাংবাদিককে ফিট করবে এমন ভাবে খানতো মানুষে মানে বুট দিয়ে বাসাই লিত বুঝছস কিতার লাগি যে তোরা রাখছি তুই আমার কাছ থেকে মারামারি শুরু করে লিছস ইদানিং জি না স্যার ও কিতা কয় স্যার ইতা বেইমানি আর ভাল লাগে না স্যার কিতা কস ভাল লাগে ভাল লাগে না মামলার কথা বলি কিছ হ্যাঁ মামলা খে চালাই মামলা চালাই তুইলে আমার লগে টাকা লাগবো বুঝছ নাইলে ফাঁসি জিবাই তোমাকে ভালোবেসে আজ কেন আমি দিশে হর সালামু আলাইকুম যে মশার 2 লাখ টাকা যে মশা মারা না মানুষরে বইতে দেন না মশাই বইলে কামড়ায় উবাইলে কামড়ায় গুবাইলে কামড়ায় ছাত্র কামড়ায় ছাত্রী কামড়ায় ইটা খাবার দিবা গিলা আইছে ঠিক আছে কিন্তু তুই তো বুঝস না উপর থেকে হইম্মা 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 আমরার কাছে কি তাই বুঝস না নি এটার আমি বুঝছি বিষয়টা পয়লা তো মোটর থাকি পানি ট্যাঙ্কিত পরে ট্যাঙ্কি থাকি বাল্টি বাল্টি থাকি মগো মগো থাকি বদনাথ বদনাথ পর্যন্ত আপনি তাকা কিন্তু আমার বদনাথ থাকি তুরা পানি ডিফাত তো দিতা বোতলের ডিফাত তুইও তো তুই বুঝিলিস তুই বাইতে না একটা কত হইলো তুই ছাড়া তো আমি আমার আমার অস্তিত্ব আছে মশার বিষয়ে আমি কাবার দিমু আমিও বাঁচি মশাও বাঁচুক আপনিও বাঁচুক আচ্ছা এটা ভাইবে নে মশারও তো একটা জান আছে কিছু রক্ত খাওক আমরাও খাই আপনিও মাঝে লেখা দেখছি জীবত্তম মহাপাপ মহাপাপ সুন্দর কইছে মশা মারা যাইতো না হুনৌকা ওয়ার্ডও আমি ফুয়াইন দিয়া চড়াইয়া দিমু টেকা গুণ আমরা বাঠি লাই আর এক ডেরা মই যে কিতা আছে আমি মশা মারুন যে অর্থাৎ ফানি বরিয়া ওয়ার্ডও দেখাই লিমু আই ওয়াশ যাকে বলে বিপ্লব তুমি এলাকাত ফুয়াইন দি কইয়া দো যে মশায় কামড়াইলে মানুষের রোগ মুক্তি হয় আর বেশি মশার ঔষধ মাতলে মারলে মানুষের রোগ বালাই বাড়ি দিব আমরা এক কাম করি কিটা করতে এটা স্লোগান তুলিলেই না কেন জীবত্তা মহাপাপ ও ওটা খুব ভালো এবার উনো মানুষেরে কইবাই যে মশা থাকি এখন কারেন্ট উৎপাদনের গবেষণা চলে মশা মারা যাইতো না কাউন্সিলর সব ঠিক আছে ঠিক আছে দারুণ বুদ্ধি তো আর একটা কাম করা যায় আমরা এক কাম করি ওয়ার্ডে উড়াইলাই যে মশার মশারি বাড়াইছে যে মশারি একবার উড়লে মশারি টাঙ্গাইলে সব মশা মরি যাব ব্যবসা তো আরো একটা বাড়ি গেল 300 টাকা করে মশারি বেচবো 80-90 টাকা ফসা মশারি আনি ঠিক আছে আপনারও নাম হইলো যে ওয়ার্ডর চমক কাউন্সিলরের চমক ম্যাজিক মশারি ম্যাজিক মশারি ঠিক আছে ম্যাজিক মশারি দারুণ তো নির্বাচন নিয়ে আমার বহুত প্ল্যান আছে আপনি ফার্স্ট আপনি বাইরে একটু খেয়াল রাখবা গত বছর আসতে লাগি তো গত ইলেকশন আসতে লাগি তো আমি পাস করছি বুতলের ডিভা মনে করি তুরা ফানি সারো আমি বাকি বাজু দেখলাম বিপ্লব চলো আগে 20% তোর যা ঠিক আছে মশারির বিষয়টা একটু চিন্তা করো বিকালাই তুমি কাজ হয় আসো রাইও হ্যাঁ আমি যে তোর বেশি বাবা চিনছি থেকে আমি আপনার লইছি আপনার 20 টাকার মধ্যে
মার মুয়াসান মার কে উল্টিয়ে পারবে মদিনা মার কত বড় সাহস আমার লগে তর্ক কর এই কোদাই যে গো এই গোনা ডায়াবেটিস হলো কি এই আমার সিনানি আমি বিপুল দাদা তুই বিপুল দি কি দাও আমার সিনাস নি বাথরুম পরিষ্কার আছে নি ভাই বাথরুমে দেইতাম দে ওয়াস কর আর পিক দিয়া ওই দাদা জলদি করবে আমার একটু যে বেজুত করে জলদি কর আরে এক নম্বর না দুই নম্বরটা করবে উত্তর দুই নম্বর না হলে মরা মরা সিনাস নি আগে পয়সা দেন তারপরে আপনি যা করার তা করেন কত বড় সাহস মারমু আসার মার্কেট উল্টিয়া করবে মদিনা মার্কেট আমার সিনাস দাদা আগে পয়সা দেন তারপরে আপনি যা করার তা দেখো নি বেনে তো সিনে না দাদা নেতা জিনি না দাদা টাকা আগে দাদা চুপ তখন যদি আমি ফোন দেই 200 ফুয়াই নাই জানো তোমরা এটা পরে গিয়ে দিবা কি দাদা আগে টাকা দেন তারপরে আপনি কি ইয়া করেন আপনি এক নম্বর না দুই নম্বরটা করবেন কত বড় সাহস এক আর দুই জি কে মারে আমারে সিরিয়াস নি তাই বুঝা গিয়া কয় এক নম্বরটা কি দাদা বাথরুম নু লইয়া যাই মুগি মাথাত করিয়া দাদা হ্যাঁ না দেখো নিবে তাবা মারিয়া বাথরুম কমটা ভালাই দিমু নু সিরিয়াস নিবে আমারে বেবল এক নম্বরটা বুঝা গো আইবা বাথরুম ও বাই যাইতাম টেকা লাগবো নি আমার তো বড় সাহস তো আমি যদি এখন ফোন দেই তিন চাই সে ফুয়াই নাই তোর বাথরুম লইয়া যাই বাকি নু আরে রাখ ও দাদা দাদা দারাম দাদা দারাম কিটাই যে এই আমি আমার দাদা এখানে নেতা চলে না দাদা নেতা তো আমারে চিনে না দেখো নি দুইটা আগে টাকা দে আপনি এক নম্বর না দুই নম্বরটা করবেন আমি দুইও যাই মু আমার আমি আই আরে 10 টাকা দেন টাকা আগে দেন দাদা 10 টাকা আমি ঢুকি যাই রে বা আগে 10 টাকা দেন তারপর আপনি বিচার আমি বহুত বড় নেতা ব্যস্ত আপনি বুঝছো সব নেতা এখানে সিলেটর যত নেতা যত নেতা আছে সব এখানে ডাইরেক্ট সিলেটর যত নেতা আছে না আমারে আরে দাদা আমারে চিনে 10 টাকা দেন টাকা নাই রে বা শুনা ভাই নু টাকা বাপ আমি তোর ফাওয়াখানটা ধরাম রে বাবা বাইনু বাইনু রে বাবা আব্বানু রে বাবা তোরে বাপ ডাকরা আমারে ঢুকবার দে টেকা নাই রে বাবা আমি বড়াই দিব রে বাবা ফেটে সাথে ফোকরা তুমি বেটা ফোন আইছে হ্যালো কেমন আছো আমি সার্কিটে উঠে একটা মিটিং এ আছি একটু পরে পান দাও ওই বেইমান নাই কানে আস্তে আস্তে রে বাবা শুনা বাইনা আব্বানু রে বাবা ডাকছে বাথরুম আইছে কয় সার্কিটে বলি ওই একটু পরে ফোন দাও আমি সাংবাদিকের সাথে কথা কই হ্যাঁ বলুন পরে বিপ্লবকে একটা ফোন দাও শুনা বাই তুই আইছো দিগানো ওই ফেসআপ করতে আর বস্তু আমি দুকে যাও দুইটা ভাও ধরলাম রে বাবা বাইনু রে বাবা দিকবার দিলা রে বাবা আব্বার আকবরি যা রে বাবা আইও আই দিলা রে যা শালা শালা যা ফালন আই যে বাথরুম করতে কানা ইয়া নেতাগিরি করে জগৎ এই কানা ইয়া কয় বলে সাংবাদিক সম্মেলন করে বাথরুমের খানদার সে ভালো কি আই করু জয় শুধু আচ্ছা এই মুহূর্তে ফোন দিলে তোর বাস কোথায় আরে মে নেতাগিরি কেন তো নেতাগিরি না এটা তো নেতাগিরি জায়গা না ঠিক আছে আমি যাইরাম আরে আপনি যদি নেতা হন আপনি কি কোর্ট পয়েন্টে বক্তব্য দেন
নেতা হইছে না এখানে বাথরুমের খান্দা তাই এখানে নেতা বেশি মারিস না মার মু ওই করে বড়াই যে এরকম কিছু পাতি নেতা আছে যারা সকল জায়গায় গিয়ে রাজনীতি দেখায় এবং উদ্দেশ্য হাসিলের জন্য নেতা এবং রাজনীতিকে ব্যবহার করে আর তাদের কারণে নেতারা আজ কলুষিত হচ্ছে। আসুন তাদের ব্যাপারে সোচ্চার হই। আমাদের পরিবেশন আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্টস করে সাথেই থাকুন।